Mummy, Ayat and Sirat. Follow us for Banglai baby care tips, tips for notun ebong purono mummy, baby food recipes and tips, plus vlogs and many more new videos every week. Onek onek useful ebong interesting video power jonno subscribe korte hobe ebong bell icon e press kore all select korte hobe tahole tomader amar ekta video miss hobe na amader sathei thako so we can make a big family. Hello everyone, ajke ekhane 23 tarikh Saturday and Saturday manei holo amra baire jai amra khub kom Saturday bashay thaki kintu ekhon jehetu onek beshi virus er problem ache London e lockdown cholche so proyojon chhara ekhon ber hoy na. So, আজকে আমাদের হাউসহোল্ড শপিং দরকার অনেক কিছুই শপিং বাসায় সোদের বাবা ওদেরকে ড্রপ করতে চলে গেল এন্ড আমরা রওনা দিয়ে দিলাম সুপারমার্কেটের উদ্দেশ্যে সো নরমালি লকডাউনের সময় আমরা একদমই বাইরে যাই না কিন্তু ওদের বাবা ওদের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিল এর আগে সপ্তাহে এন্ড ওই ড্রেসগুলো অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল বাবারা যেমন হয় ড্রেসগুলো রাইট সাইজের হয়নি বড় জনের ড্রেসটা একটু বেশি বড় হয়ে গিয়েছে এবং ছোট জনেরটা বেশি ছোট হয়ে গিয়েছে সো সি ইন আ বিট সো যখন আমরা ড্রাইভ করা স্টার্ট করি তখন মামি হোয়াট ডু উই সে বিসমিল্লাহ বলো ওয়েল ডান তাই আমরা এসেছি সেই ড্রেসগুলো চেঞ্জ করে রাইট সাইজের ড্রেস নিতে এখানে করোনা ভাইরাসের প্রথম থেকেই সুপারমার্কেটে এবং যে কোনো শপের সামনে হাইজিন স্টেশন থাকে যেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে অ্যান্ড ওয়াইপস হ্যান্ড জেল এই সব কিছু অ্যাভেলেবল থাকে যেন কাস্টমাররা প্রয়োজন মতো সব কিছু ক্লিন করে নিতে পারে সো এখানে ওদের বাবা বলছে যে চলো আগে ড্রেসগুলো দেখে নিই এরপরে আমরা বাকি শপিং শেষ করবো সো আমরা যে সুপারমার্কেটে এসেছি এটা লন্ডনের অনেক বড় একটা সুপারমার্কেট এটার নাম হলো টেস্কো এবং বিশেষ করে এই শপটা হলো 24 আওয়ার্স খোলা থাকে শুধু সানডে ছাড়া সানডেতে 5 থেকে 6 ঘন্টা খোলা থাকে সো আমরা প্রথমেই চলে আসলাম বেবিদের ক্লোদিংয়ের সেকশনে আয়াতের আর সিরাতের বাসায় পরার কাপড় বিশেষ করে টেস্কো অথবা সেইন্সবেরিজ থেকেই বেশি কেনা হয় কিন্তু এখানে এসে কিছু টি শার্ট এবং প্যান্টের সেটগুলো আমার কাছে ভালো লেগেছে কিন্তু আনফর্চুনেটলি আমি কিনতে পারিনি কারণ ওদের কাছে অ্যাভেলেবল সাইজ ছিল না এখানে যেহেতু লকডাউন চলছে তাই নন এসেনশিয়ালস সব দোকান বন্ধ এর মাঝে হলো কাপড়ের দোকানও বন্ধ তাই সুপারমার্কেটে ক্লোদিং সেকশনে অনেকটাই বেশি প্রেশার পড়ছে এবং ওরা খুবই দ্রুত সব কিছু স্টক আউট হয়ে যাচ্ছে তবুও সিরাতের জন্য এই নাইস জাম্পার আর এই প্যান্টের সেটটা ওর বাবা খুব পছন্দ করে নিয়েছে আর বেশ কিছু ড্রেসেস আছে ওর সেই ড্রেসগুলোর সাথে পরানোর জন্য 3টা টাইটসের একটা প্যাকেট নিয়ে নিলাম সাদা আর পিঙ্কের 2টা শেড আছে আর এটা ছাড়াও আয়াতের জন্য বাবা খুব পছন্দ করে মিনি প্যান্টস লেখাচ্ছে সামারে পরার জন্য টি শার্ট দিয়ে আমি আয়াতকে ড্রেস অথবা স্কার্ট পরাতে বেশি ভালোবাসি আমার মনে হয় বেবিরা ড্রেস এবং স্কার্ট পরলে ওদেরকে অনেক বেশি কিউট লাগে কিন্তু ওদের বাবা অনেকটাই স্পোর্টস ওয়্যার বা ক্যাজুয়াল ওয়্যার বেশি লাইক করে তাই আমরা ওভাবেই মিলিয়ে ঝিলিয়ে ওদেরকে ড্রেস আপ করাই রিসেন্টলি আমি টেস্কোর এই ফ্রেড অ্যান্ড ফ্লো ন্যাপিটা ব্যবহার করছি এটাও যথেষ্ট ভালো আমার কাছে ভালোই মনে হয়েছে সিরাতের বয়স এখন প্রায় 8 মাস ও এখন সাইজ 4 ন্যাপিটা পড়ছে সো এই 2টা প্যাকেট ন্যাপি আমি নিয়ে নিলাম এটা ছাড়া ওদের বাবা আয়াতের জন্য কিছু স্মুদি নিয়েছি ইনোসেন্ট ব্র্যান্ডের তো আমরা সবসময় চেষ্টা করি বাসায় স্মুদি এবং হেলদি ড্রিঙ্কস বানিয়ে বেবিদের খাওয়াতে কিন্তু মাঝে মাঝে হয়তো বানানো হয় না সেই সময়ের জন্য কিন্তু এই স্মুদিগুলো একদম পারফেক্ট সো এই তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের গ্রসারি শপিং সংসারের বিভিন্ন
খাবার দাবারের জিনিস কেনা হয়েছে, এই তাসিমো কফি পটগুলো কেনা হয়েছে কফি মেকারের জন্য, এছাড়াও সিরাতের জন্য কিছু রেডিমেড ফুড আমি কিনে নিয়েছি ইন কেস অফ ইমার্জেন্সি, যেন আমি ওকে সলিড ফুড দিতে পারি। এই পুরো শপিং কমপ্লিট করতে প্রায় 2 ঘন্টার সময় লেগেছে, এর হাফ অফ দ্য টাইমই আমি ছিলাম না, কারণ যেহেতু আমি ড্রেসগুলো চেঞ্জ করতে কাস্টমার সার্ভিসে গিয়েছিলাম, তাই ম্যাক্সিমাম শপিং আমার হাজবেন্ড নিজেই করেছে। এবং আমাদের এখানে যে কোনো ক্লোদিং অথবা কিছু এক্সচেঞ্জ করার জন্য সময় থাকে 28 দিনে, 28 দিনের মাঝে যে কোনো কিছু রিটার্ন করা যায় বা এক্সচেঞ্জ করা যায়। চেষ্টা করেছি যত জলদি সম্ভব শপিং শেষ করে বের হয়ে যেতে, এবং বিশেষ করে যেদিকে বেশি ক্রাউডেড এরিয়া ছিল, অনেক বেশি মানুষ যেখানে ছিল সেই জায়গাগুলো অ্যাভয়েড করেছি যাওয়ার জন্য। এবং আমাদের এখানে এটাই এখন রুলস, 2 মিটার রুলস, একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলতে হবে। আনফর্চুনেটলি সব শপিং দেখানো পসিবল হয়নি, কারণ এখানে অনেক শপিং আছে প্রায় 100 পাউন্ডের উপরে, সো সব কিছু দেখানো পসিবল হয়নি। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি আমাদের হাউসহোল্ড শপিং, আমরা কী কী কিনি বা কী কী নর্মালি আমরা বাসায় ব্যবহার করি, সব কিছু নিয়ে সেপারেট ভিডিও করব। পার্কিং লটে চলে যাচ্ছি এবং সব প্রোডাক্ট এর ব্যাগগুলো কারে লোড করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার শপিং করতে যত না ভালো লাগে, বেল্টে রাখতে যত না ভালো লাগে, তার চেয়ে সবচেয়ে বেশি অপছন্দ হলো আমার বাসায় এসে এই শপিংগুলো সর্ট করা। এইগুলো জায়গাটা জায়গায় ফ্রিজের জিনিস ফ্রিজে এবং গ্রসারি জিনিস গ্রসারি শেলফে রাখা আমার খুব বেশি অপছন্দনীয় কাজের একটা। যদিও ম্যাক্সিমাম সময় এই কাজটা আমার হাজবেন্ডই করে, এবং বিশেষ করে এখন করোনা ভাইরাসের সময় সবগুলো শপিং ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে তারপর অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস দিয়ে সেগুলো ক্লিন করে সব কিছু গুছিয়ে রাখাটা আমার কাছে যেন মনে হয় একটা বিশাল বড় শাস্তির মতো। সো আনফর্চুনেটলি যেহেতু অন্য কোনো উপায় নেই, তাই এই কঠিন শাস্তির ভিতর দিয়েই যেতে হচ্ছে এবং যেতে হবে আরও কতদিন আমরা কেউ বলতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হলো যতদূর সম্ভব বাসায় থাকা, বাসায় থেকে রুলসগুলো ফলো করা এবং যতটুকু সম্ভব কেয়ারফুলভাবে চলাফেরা করা। সো গাড়িতে উঠেই আমরা প্রথম যে কাজটা করি সেটা হলো 70% অ্যালকোহল আছে এমন অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড জেল দিয়ে খুব ভালোভাবে হাতগুলো ক্লিন করে নেওয়া, এবং এছাড়াও আমরা ডেটল অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওয়াইপসটা সেটা দিয়ে আমরা আমাদের ফোনগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিই। কারণ যেহেতু মার্কেটে যে আমরা প্রোডাক্টগুলো ধরেছি এবং ফোন ধরেছি, তাই কিন্তু আমাদের ফোনটাও ডার্টি হয়ে গিয়েছে, এবং বাসায় আসার পরে আমি ওয়াইপস দিয়ে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে যেই প্রোডাক্টগুলো এখন গ্রসারি শেলফে রাখবো সেগুলো সব ক্লিন করে নিচ্ছি। আর বাকি যেগুলো প্লাস্টিক আছে, যেহেতু অনেকগুলো জিনিস ক্লিন করতে অনেক বেশি সময় প্রয়োজন এবং এত কিছু ধোয়াও সম্ভব না তাড়াতাড়ি, কিন্তু এই করোনা ভাইরাসের 3 দিন পর্যন্ত থাকে, তাই আমরা এই বড় একটি ব্যাগে করে, বিশেষ করে প্লাস্টিক আছে এমন সব প্রোডাক্টগুলো একটি বড় ব্যাগে করে 3 দিনের জন্য আমাদের স্টোররুমে রেখে দিব, এবং 3 থেকে 4 দিন পরে সেই জিনিসগুলো আমরা আবার রাইট জায়গায় রাইট শেলফে রাখবো। সিরাতের জন্য আমি কিছু নতুন বেবি ফুড কিনেছি এবং আমি খুবই এক্সাইটেড দেখার জন্য ও এই বেবি ফুডগুলো লাইক করে কি না। আমি চেষ্টা করব কোনো না কোনো স্টোরিতে রিভিউ দিতে যে ওকে এগুলো পছন্দ করেছে কি না। সো এই তো সব আমাদের শপিং শেষ করলাম আমরা, শপিং শেষ করে আমরা বাসায় গেলাম, বাসায় যেয়ে সব শপিং আনলোড করে সেগুলো সব সর্ট আউট করলাম, আমার আম্মু এবং আব্বু কিছু স্পেশাল খানা দানার আয়োজন করেছিল শনিবারে, সো সেগুলো আমরা এখন মজা করে পেট পুরে খাবো। সেখানে ছিল পোলাও, দেন মিক্সড ভেজিটেবলস, আর আছে রোস্ট, কালাভুনা আর স্যালাড। সো এই তো আমরা এই সব কিছু এখন মজা করে পেট ভরে খাবো এবং আমাদের সন্ধ্যাটা একটু এনজয় করব। আর ডেজার্টে আমার আম্মু বানিয়েছিল একটি মজার গাজরের পায়েস, এটা আমার এবং আমার বোনের খুবই খুবই ফেভারিট একটা ডেজার্ট। তো এখানেই আমার ব্লগ শেষ করছি, সবাই অনেক ভালো থাকো, এবং ব্লগ কেমন লাগলো এবং আরো ব্লগ দেখতে চাও কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। মাই নেক্সট ভিডিও, বাই।